वेलकम बैक टू माय चैनल এখন বাজে রাত 12টা 10 তো অ্যাকচুয়ালি এত রাতে ব্লগ স্টার্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার বার্থডে তো এখন একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি যে রাতের ব্লগটা মানে এটা কন্টিনিউ চলবে তো এখন কেক কাটা হবে চলো কেকটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো কেক তো নামটা লেখা হয়নি এই কারণে এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে মিয়ামর থেকে আর আমি বলতে ভুলে গেছি নামটা লিখতে তো সেই জন্য নামটা লেখা হয়নি তো এবার এরকমই থাক তো এখন রাতে আমাদের খাওয়া দাওয়া এভরিথিং হয়ে গেছে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে এখন কেকটা কেটে শুয়ে পড়বো এবং সকালে কালকে ব্লগ শ্যুট করব মেবি তো চলো কেকটা কাটা যাক সাজার ইচ্ছা করল না তো রাতে তো এভাবেই চলো কেক কাটা যাক ব্লগ চলে 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 আমি সত্যিকারে কাটতে বল চিজ বার্গার বাস পিজার মতো আসল কেক এই তুমি পড়েছে এখানে হ্যাপি বার্থডে এটা কি করবো চলো সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে আর সবাই আমাকে ইস করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু চলো সকালবেলা দেখা হচ্ছে তো সকালে তোমাদের সাথে দেখা করার সময় পাইনি কারণ রান্নাবান্না করতে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো তো একবারে খেতে বসে আমি জাস্ট এইটুখানি ভিডিও শ্যুট করলাম তোমাদের জন্য শুধু মাটনের ঝোল আর ভাত রান্না করেছি কিচ্ছু না তো এরপরে তোমার সাথে কথা বলছি তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে গুড ইভিনিং মুখ দেখে বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি তো আমার 5:30 থেকে পড়ানো ছিল পড়ানোটা কিছুতেই ক্যান্সেল করা গেল না আগের দিন ওদের বলে ক্যান্সেল করতে পারি রিজনটা আজকে জানলাম আমাকে এখনও ঢুকতে দেয়নি ঘরে নিজেরা কী করছে আমি জানি না সেজে গুজে দেখলাম সবাই সেজে গুজে এসছে কয়েকদিনটা দেখতে পেলাম আমাকে তো ঢুকতে দিচ্ছে না কী করছে জানি না কী প্ল্যানিং করছে জানি না মনে হচ্ছে কোনো সারপ্রাইজ পেতে চলেছি সেই জন্য ভাবলাম ব্লগে অ্যাড করবো অবশ্যই অ্যাড করবো ওরা এত কষ্ট করে এক পাখা বন্ধ করে এই গরমের মধ্যে 5:30 থেকে স্টার্টিং করে দিয়েছে সো আমাকেও অ্যাড করেছে আমি শুধু জানি মা জানে না সিক্রেট তো এখন একটা অর্ডার আসবে ওদের জন্য কিছু খাবার অর্ডার দিয়েছে তো সেটা আসবে আমি সেটা পিক আপ করবো অ্যান্ড দেন দেখি কখন দেয় হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমরা জানোই কদিন আগে আমার একটু শরীরটা খারাপ ছিল তো সেইটাই চলছে খুবই শরীর খারাপ লাগছে একদমই ভালো লাগছে না ওই জন্য রেডি হওয়ার কোনো ইচ্ছা নেই তো আজকে আর মনে হয় এরপরে যে গিফট আনবক্সিং প্রচুর গিফট আমি নিজের জন্য অর্ডার করেছি ইভেন দিয়েছে সবাই তো সেইগুলো আমি আনবক্সিং করব মেবি নেক্সট ভিডিওতে হবে তো আজকে আমি ওই এটাই পড়ে আছি কী করবো কিছু মেকআপ করতে ইচ্ছা করছে না অনেস্টলি ইচ্ছা করছে না তো চলো দেখা যাক ওরা কী করেছে ক্লিপ অবশ্যই অ্যাড করে দেবো দেখতে থাকো দেখি যাও তো দেখো যাও
बोलो हैप्पी बर्थडे पल्लवी मैसी बोले बाबले बोलो हाय मैसी हाय बोलो हाय मैसी हाय हाय करो हाय बोलो हाय टाटा टाटा बाय बाय ओके टाटा बाय बाय তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, তো আমার স্টুডেন্টের মা শিল্পীর আর কি, শিল্পীর মা আমার জন্য পায়েস পাঠিয়েছে। এই যে দেখো, জাস্ট আমি এইমাত্র খুললাম, দেখেই বেশ লোভনীয় লাগছে পায়েসটা। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, পায়েস পাঠিয়েছে। মানে বাজার দিন পায়েসটা একটা আমাদের ট্র্যাডিশন হিসাবে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রাখে। কিন্তু যেহেতু আমার এবার মা পায়েস করে পাঠায়নি, আগেরবার পাঠিয়েছিল, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। মানে জায়গাটা পূরণ হয়ে গেছে, তোমাকে অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে ছোটো করে করবো না, অনেক ভালোবাসা তোমায়। রাত হয়ে গেছে, সবাই বাড়ি যাওয়ার পর আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। সেটা আর ব্লগের মধ্যে ছিল না, মানে এত টায়ার্ড ছিল আর ব্লগ করতে ইচ্ছা করছিল না। তো এখন বলবো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, কারণ নেক্সট হচ্ছে গিফট আনবক্সিং এর ভিডিও আসছে। তো আমার সাথে থেকো।